আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। ওয়াফিক রিসেন্টলি তার কাজিনদের সাথে বসুন্ধরা সিটি ডগি ওয়ার্ল্ডে ঘুরতে গিয়েছিল। তাদের বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস নিয়েই আজকের ভ্লগ। ডগি ওয়ার্ল্ডে ছোট বড় সবার জন্যই বিভিন্ন অ্যাক্টিভিটিস ও গেমস আছে, কিন্তু ওয়াফিকের জন্য সুইটেবল তেমন কোনো অ্যাক্টিভিটিসই খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি একটা অ্যাক্টিভিটি পেলাম, তাও সেটাই ওয়াফিক একা খেলবে না, আমাকেও তার সাথে যেতে হবে। দায়িত্বে থাকা একজনকে রিকোয়েস্ট করার পর আমাকে তারা ওয়াফিকের সাথে ভিতরে যেতে দিল, আর এমনি ওয়ার্কিং ডে থাকায় অলমোস্ট ফাঁকাই ছিল। প্রতিটি অ্যাক্টিভিটিসই ওয়াফিকের জন্য নতুন, কিন্তু ওয়াফিক খুবই আগ্রহ নিয়ে সব হাত দিয়ে ধরে ধরে দেখতেছে। আমি একবার করে দেখাচ্ছি কেমনে কি করে, আর ও খুব ফাস্ট লার্ন করে রিপিট করতেছে। আমি নিজেও ওয়াফিকের সাথে খুবই এনজয় করেছি। আমাদের সময় এই অ্যাক্টিভিটিস গেমসগুলো একটু কমই অ্যাভেলেবল ছিল, তাই সুযোগ পেয়ে আমিও উপভোগ করা মিস করিনি। কাজিনরাও বেশ মজার মজার গেমস নিয়ে বিজি হয়ে আছে। এই যে আফরা বুড়িটা একটা মজার ডান্স অ্যাক্টিভিটিস করতেছে, ওই যে ওয়াফিকের সাদা প্রচ্ছদ ভাইয়ারাও মজার মজার গেমস খেলছে, আর ওয়াফিক ওদেরকে ফলো করে নিজেও খেলার ট্রাই করছে। পরিশেষে দিনটা ওয়াফিক ও তার কাজিনদের জন্য বেশ এনজয়েবলই ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।